नमस्कार बन्धुरा, अर्घ्य कूकिंग चैनल पक्ष के सबाई के स्वागत। एक घे चिचिंगे खेते कारोर ही भलो लागे ना, ताई माझेर मध्य मुखे स्वाद बदलानोर जोन्नो आज के आमी चिचिंगे आलू पोस्त भाजा रेसिपी निये आपनादेर सामने चले एलाम। आर ए चिचिंगे भाजा पोस्तटा आपनारा बाड़ीते एक बार तैरी करे देखुन की की उपकरण लागे चलुन देखे नी। एखाने एकटा आलू बड़ साइजेर आलू ताके केटे टुकड़ो करे निएछि 250 ग्राम, चिचिंगे दुटो पेंयाज कुचिए निएछि, तीनटे काँचा लंका। एरपरे कड़ाए तेल दिए गैस अन कर दिए तेलटा गरम कर नीते हबे। फोड़नेर जोन्नो एक चा चामच गोटा जिरे आर देव तीनटे काँचा लंका। गोटा जिरे और काँचा लंकाटा 30-40 सेकेंड नाड़ाचाड़ा करे फोड़नटा खूब भालो करे भेजे नीते हबे। भेजे निया होये गेले केटे रखा पेंयाजटा आमी फोड़नेर मध्ये दिए देव। दिए पेंयाजटाके नाड़ाचाड़ा करे ब्राउन कलर करे भेजे नीते हबे। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে অবশ্যই পেঁয়াজটা ভাজবেন, হাই ফ্লেমে দেবেন না। হাই ফ্লেমে রাখলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটা ব্রাউন কালার করে যতটা ভালো করে ভাজার প্রয়োজন সেটা ভেজে নেব। এরপরে ভেজে নেওয়ার মধ্যে কেটে রাখা আলুটা দেব আর চিচিংটা দেব। কেটে রাখা আলু আর চিচিংটাও আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজ আর চিচিংটা আলুটা ভাজার সঙ্গে সঙ্গে এর মধ্যে এক চা চামচ নুন দেব আর দেব হাফ চা চামচ হলুদ। নুন আর হলুদটা দিয়ে এখানে আমি আলু আর চিচিংটার মধ্যে দিয়ে ভেজে নেব। প্রথমেই কেন নুন আর চিচিংটা দেব, যাতে আলু আর চিচিংটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তাই আগে থেকে নুন আর হলুদটা দিয়েই ভালো করে 5-7 মিনিট এটা কষিয়ে নিতে হবে। আর একঘেয়ে চিচিংয়ে ভাজা খেয়ে আমাদের মুখে ভালো লাগে না, তাই মুখে স্বাদ বদলানোর জন্য এইভাবে চিচিংয়ে আলু পোস্ত একবার ভেজে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর চিচিংয়ে আলু পোস্ত ভাজাটা দারুণ খেতে লাগে, আপনারা একবার হলেও এটা তৈরি করবেন। এবার এর মধ্যে 5-6 চা চামচ পোস্ত দেবো। পোস্তটা দিয়েও 5 মিনিট ধরে এখানে ভেজে নিতে হবে, কারণ পোস্তর একটা কাঁচা ভাব থাকে, সেই কাঁচা ভাবটা যতক্ষণ না থাকে ততক্ষণ ধরে এইটাকে ভেজে নিতে হবে। গরম ভাতের সাথে এই চিচিংয়ে পোস্ত ভাজাটা জাস্ট অসাধারণ লাগে। যারা চিচিংয়ে খেতে পছন্দ করে না তারাও এই চিচিংয়ে ভাজাটা খেতে পছন্দ করবে। আর এটা সত্যি আপনারা যদি না খান বুঝতে পারবেন না, এটা দারুণ খেতে লাগে। আপনারা এইভাবে একবার বাড়িতে চিচিংয়ে ভাজা করে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন, দেখতে পাচ্ছেন আলু চিচিংয়েটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এটা আর এর মধ্যে লাস্টে 1 চা চামচ চিনি দেব, কারণ চিচিংয়ের মধ্যে একটু চিনি দিলে তবে এর টেস্টটা ব্যালেন্স আসে। আর আপনারা যদি চিনিটা না পছন্দ করেন তাহলে এখানে স্কিপ করতে পারেন, চিনিটা দিলে খেতে খুবই ভালো লাগে। এইভাবে দেখতে পাচ্ছেন। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। অফ করে দিয়ে এটা আমি একটা আলাদা বাটিতে তুলে নেব। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। এটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপডেট দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের রেসিপিতে।